শুভাব তো তুমি কোথায়? আমি জঙ্গলে আছি। কোথায়? জঙ্গলে আপেল পাড়ার জন্য। আপেল পাড়ার জন্য জঙ্গলে যেতে হবে? হ্যাঁ চলো আমার সাথে চলো। তুমি আমি আমি আপেল তো খেতে চাই না। আমি খেতে চাই। তুমি খেতে চাও? জঙ্গলে যেতে হবে এখন। আচ্ছা চলো যাই জঙ্গল থেকে কিছু আপেল টাপেল পাইরা নিয়ে আসি চলো। ওকে বন্ধুরা, আমরা এখন আপেল পাড়তে যাবো সোহার দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন সে একটা আপেলের খনি আবিষ্কার করছে নাকি। এই যে আমাদের এটা হচ্ছে সরকারি, মানে আমাদের কি বলে যে রাট হাউস জার্মান ভাষায়, মানে হচ্ছে মেয়র অফিস বলতে পারেন আপনারা। সো এদের একটা ছোট আপেল বাগান আছে। এই আমাদের বাসাটা হচ্ছে জাস্ট এই যে ওই পাশে ওই কোনায়, আর এটা হচ্ছে আমাদের এই যে সরকারি রাট হাউস। এদের এই কোনায় একটা ছোট্ট আপেল বাগান আছে। সেই আপেল বাগান থেকে সোহার দো এখন আপেল খেতে যাবে, মনে হচ্ছে তার মামার বাড়ি। সোহার দো, তোমার মামার বাড়ি নাকি? হ্যাঁ, তো মামার বাড়ির আবদারের মতো আপেল পাড়তে যাচ্ছ, তোমার ইচ্ছে নাকি তুমি আপেল খাবা শুধু? এই যে বন্ধুরা দেখেন, এখানে আপেলের কোনো অভাব নাই। আমি জানি না এখানে আপেল পাড়া কি নিষেধ আছে নাকি, সোহার দো কিছু বলবে না। এই যে এখানে কত শত যে ইয়ে হয়ে আছে, এগুলোকে বলে হচ্ছে কি জানি সোহার দো, এই এই ফলটার নাম জানে কি জার্মান ভাষায়? বিয়ারনে, মানে আমাদের ইংলিশে পেয়ার বলতে পারেন অথবা বাংলায় পেয়ারা। দেখেন কি পরিমাণে হয়ে আছে টসটসে, সামারে কিন্তু সেই রকম লাগে এগুলো। এই যে এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপেল, প্রচুর 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 আপেল দেখতে পাচ্ছেন। এখনও এগুলো আসলে এত পরিপক্ক হয় নাই, আমি জানি না এগুলো পারা নিষেধ কি নিষেধ না। ওরা আবার পুলিশকে কল দিয়ে দিবে কিনা আমি শিওর না, নিশ্চয়ই দিবে না। এখানে এখানে একটা আপেল টসটসে হয়ে আছে একেবারে, পুরো গাছ জুড়ে ভর্তি, মানে আপেল আর আপেল আপেল, একটা মানুষ নেয় জন নেয় এখানে আপেল খাওয়ার। আজকে আমাদের যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আমরা চিন্তা করলাম যে একটু বের হই। আমরা আসলে হাঁটতেই বের হচ্ছিলাম, তো চিন্তা করলাম যে সোহার্দ বলে তার আপেল খেতে ইচ্ছে করতেছে, এদিকে এই জন্য চলে আসলাম আর কি। এখানে তো অনেক বড় বড় একদম গ্রিন আপেল যেটা বলে না, আমাদের দেশে তো অনেক দাম নিশ্চয়ই এগুলার, এখানে অনেক দাম আসলে গ্রিন আপেলের। জার্মানি তো দাম কম না, এগুলার দাম সম্ভবত কত হতে পারে, 2-3 ইউরো কিলো প্রতি কিলো আপেল। দেখেন কি টসটসে, ওয়াও, ফাটাফাটি, অভাব নাই এখানে না, সবগুলা হচ্ছে এরকম গ্রিন আপেল গাছে। আসলে সত্যি কথা হচ্ছে ক্যামেরাতে বোঝানো যাচ্ছে না, সবুজ পাতার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু এত হয়ে আছে গাছ জুড়ে। দেখেন শুধু আপেল আর আপেল আর আপেল, ওয়াও, সেই রকম লেভেলের আপেল। সর্দে এই সবুজগুলা কি মজা? হ্যাঁ টক, সবুজগুলা টক। ও তুমিও চলে আসো আপেল খাওয়ার জন্য। দেখেন সোহার্দের আম্মুও পিছন পিছন চলে আসছে আপেল খাওয়ার জন্য, আপেলের প্রতি এত নেশা সবার। আপেল প্রচুর হয়ে আছে, মানে আসলে ক্যামেরাতে আমি নিশ্চয়ই বুঝাইতে পারতেছি না আপনাদেরকে কি পরিমাণ হয়েছে, মানে জাস্ট কান্ট ইমাজিন। আমি একটু কাছে এনে যদি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা এইটা দেখে হয়তো বুঝবেন যে কী অবস্থা। ঠিক আছে, এখনও এইভাবে ইয়ে হয় নাই, কি বলে ম্যাচিউর হয় নাই, কিছু কিছু হয়তো আরও এক দেড় মাস পরে বা 2-3 সপ্তাহ পরে হয়তো আরও বড় হবে। দেখেন উড়ি পাবারি, শুধু আপেল আর আপেল আর আপেল, মানে পাতা দেখা যাচ্ছে না এত পরিমাণ হয়েছে, কেউ খাওয়ার নাই। এগুলো সব নিচে পড়ে পড়ে পচবে কয়দিন পরে, কেউ খাবে না, কে নিবে এখান থেকে, কারণ এগুলো খাওয়ার লোক নেই এখানে। ওরা যে পেরে নিবে নিজেরা খাবে এরকম না, কারণ সরকারি অফিস, এটা হচ্ছে ধরেন যে অফিসের ইয়েটা আর কি। ঠিক আছে, কোনো মানুষজন কিছু নাই। এদিকে দেখেন কি নিরিবিলি, এখন সন্ধ্যা 7টার মতো বাজে। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, কোনো মানুষজন কেউ নাই, খুবই সুন্দর পরিবেশ অবশ্যই। সো এদিকে দেখেন এই আপেলটা আমি খুব পছন্দ করি, একদম গ্রিন আপেল, ওয়াও, এত ফ্রেশ, দেখতে পাচ্ছেন
কারা কারা আপেল খেতে চান কমেন্ট করে জানান, আপনাদের জন্য আপেল পাঠিয়ে দেওয়া হবে, অথবা আপনারা জার্মানি আসলে আপনাদেরকে এখানে আমি নিয়ে আসবো আপেল খাওয়ানোর জন্য, যেহেতু আমার বাসার জাস্ট হচ্ছে পাশের বিল্ডিং। সো আমি আর কোথায় গেলে আপনাদেরকে প্রচুর আপেল দেখাতে পারবো আমি শিওর না, জঙ্গলের ভিতরে যাওয়ার কোনো মানে নাই। জাস্ট হচ্ছে দেখেন কি পরিমাণ ফ্রেশ 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 আপেল, ও ওয়াও এখানে দেখেন কতগুলো। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একজন জার্মান নারী চলে গেল ওই দিক দিয়ে ঠাস ঠাস করে সিগারেট খেতে খেতে, কিছু বলার নাই, তাকে হয়তো হাই হ্যালো করতে পারতাম কিন্তু দরকার নাই, তার মুড ভালো নাই, হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করছে কি না কে জানে। যাই হোক, আপনারা আপেল নিশ্চয় দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আসলে আপনাদেরকে এই ছোট্ট আপেল গাছ দেখানোর জন্য আসার দুই একটা আপেল খেতে চাইল, যে নিজের মামার বাড়ির মতো মনে হলো যে আমার নিজের বাপের গাছ, আমি আসলাম আর খাইলাম, এখান থেকে মন চাইলে একটা দুটো খাইয়া বাসায় চলে গেলাম। ঠিক আছে, সে মাঝে মাঝে পড়তে পড়তে বোর্ড হয়ে গেলে অথবা টিভি টিভি দেখতে দেখতে বোর্ড ফিল করলে তখন সে এখানে আসে একটা দুটো আপেল খায়, খেয়ে চলে যায়। সোহার্দ নাও একটা আপেল, হ্যাঁ আসো নিতে চাও না একটা, কোনটা নিতে চাও, মজা নাই তো নাকি? হ্যাঁ মজা আছে এটা, এই যে দেখেন এই যে একটা পাল্লো, সে মনে হলো তার বাপদাদার সম্পত্তি নিজের মতো করে, এটা কি তোমার মামার বাড়ির আবদার নাকি? খাও দেখি একটা, মজা আছে টক না, মোটামুটি বরইয়ের মতো নাকি? সৌহার্দ্য বাংলাদেশের যে বরই টরইগুলো আছে না, ওই যে বাংলাদেশের বরই, তারপরে দেশি যে ফলগুলো, আমরা দেশে থাকতে দেশি ফল শাকসবজি প্রচুর খাইতাম, এখন আমরা জার্মানিতে এইগুলো প্রচণ্ড পরিমাণে মিস করে, যেহেতু দেশি জিনিস এত বেশি পাওয়া যায় না, জার্মানির বিভিন্ন সুপার শপে ইয়ে পাওয়া যায়, মানে সুপার শপ না সরি এশিয়ান দোকানে আপনার কি বলে যে দেশি পেয়ারা পাওয়া যায়। একবার সে সৌহার্দ্য একবার শুধু পেয়ারা খাওয়ার জন্য বাংলাদেশে গেছিলো আর কি। তো আমরা যেহেতু বাংলাদেশি পেয়ারা টেয়ারাগুলো প্রচণ্ড মিস করি, 899 এইরকম দাম মানে পেয়ারাগুলো আর কি, এখানে দেশি পেয়ারা যেটা পাওয়া তাও অনেকটা কাইন্ড অফ ইয়ে টাইপের, কী বলে যে ওই যে হাইব্রিড টাইপের, সো সেইগুলো আমরা আসলে কিনে খাই, কিন্তু ওই রকম মজা তো পাওয়া যায় না আসলে দেশি। সে কতগুলো ইয়ে আছে একটু কষ কষ বলে না কীরকম, ওইটা খেতে চাই কিন্তু ওগুলো তো এখানে অত বেশি পাওয়া যায় না, এখানে হাইব্রিডগুলো পাওয়া যায়। তো সেই পেয়ারার অভাব সে এই কাঁচা টক আপেল দিয়ে পূরণ করে আর কি। দেখেন পুরো টসটসে, টসটসে এই অর্থে যে ফ্রেশ আর কি, মানে এটার জাতটা সম্ভবত গ্রিন আপেল আর কি। আর মিষ্টি যেগুলো হয় সেগুলো তো আপনাদেরকে দেখাইলাম যে একটু লাল ধরনের বেশি, এগুলো নিশ্চয় মিষ্টি হবে যখন ম্যাচিউরড হবে আর কি। তো যাই হোক, আপনাদেরকে আপেল বাগান তো আর দেখাইতে পারলাম না, কয়েকটা আপেল গাছ দেখাইলাম, ওই যে সামনে আরেকটা আছে, এদিকে যদি দেখাই, এদিকে রোদ অবশ্য বেশি কিন্তু নিশ্চয়ই দেখানো যাবে। এই যে যদি আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে, দেখেন এখানেও প্রচুর হয়ে আছে। যাই হোক বন্ধুরা, যাদের কাছে আপেল খেতে ভালো লাগে, এরকম ফ্রেশ আপেল দেখতে ভালো লাগছে, তারা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কখনো জার্মানি আসলে আপনাদেরকে আপেল খাওয়াবো, কথা দিচ্ছি। আর যাদের আপেল মানে পছন্দের তালিকায় আছে তারা অবশ্যই কমেন্ট করুন, এবং কার কোন ধরনের ফল বেশি পছন্দের কমেন্ট করে জানাতে পারেন, আমার ভালো লাগবে আপনাদের পছন্দের কথা জানতে। তো আজকের মতো এখানে বিদায় নেই, ভালো থাকেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।